শেখ হাসিনা সরকারের পতনের পর জুলাই ও আগস্টের সহিংসতায় দেশজুড়ে মামলা ও গ্রেফতারের সংখ্যা বেড়েছে। পুলিশ সদর দপ্তরের সূত্র থেকে জানা গেছে, এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী, রাজনৈতিক নেতা ও পুলিশ সদস্য সহ মোট 92,886 জনকে আসামি করা হয়েছে এবং এসব মামলার বেশিরভাগই হত্যার অভিযোগে করা হয়েছে। এ সময় মোট 779 জনকে গ্রেফতার করা হয়। তবে অক্টোবরের প্রথম সপ্তাহেই গ্রেফতারের সংখ্যা বেড়ে 7,018 জনে পৌঁছায়। গ্রেফতারকৃতদের মধ্যে মাদক চোরা কারবার, খুন, ডাকাতি সহ অন্যান্য অপরাধের সাথে জড়িত ব্যক্তিরাও রয়েছেন। পুলিশের দাবি, জুলাই আগস্টের সহিংসতার পরিপ্রেক্ষিতে অভিযান জোরদার করার ফলে গ্রেফতারের সংখ্যা বেড়েছে। নতুন এসপি ও কমিশনারদের নিয়োগ দিয়ে পুলিশের সদস্যদের মনোবল বাড়ানো হয়েছে। পুলিশের মতে, সহিংসতার ঘটনায় 460 থানা ও 1,000 গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সাবেক মন্ত্রী, সংসদ সদস্য সহ উচ্চপদস্থ ব্যক্তিদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। 6 আগস্ট থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত 1,174 মামলায় 390 জনের নাম এসেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরাও বিভিন্ন মামলায় আসামি হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক তাওহিদুল হক বলেন, সহিংসতা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। তবে তারা জড়িত ছিল কিনা সেটা নিশ্চিত হয়ে নিতে হবে। পুলিশের গণহারে গ্রেপ্তার করা উচিত হবে না, কারণ এর ফলে বাহিনীর ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে যোগ করেন তিনি। কবির চৌধুরী জয়, মাইটিভি, ঢাকা।